রংটা কোথেকে কেনেন বলেন? মাংসের উপরে দিয়ে দেয়, কতক্ষণ পর পর এরা মাংসের উপরে দিয়ে দেয় এবং মাংসটাকে তখন তাজা দেখা যায় এবং আমাদের ভোক্তাকে ঠকায়। বেনাটা আমার একটা একটা মাংসের দোকানে বা একটা কাপের ভিতরে একটু মাংসের রক্ত পাওয়া গেছে। এখানে মানে শুকিয়ে গেছে তো? আপনি আমার কথা হলো দেখে কি আপনি বলেন? রক্ত রক্ত এটা রক্ত কেমন ধরনের কথা? এটা রক্ত কেন রাখছেন? জসিম বেশি কথা বলেন, আপনি রক্ত কাটেন তো দেখি আপনার রক্ত জমা বাঁধে না বাঁধে না? এই জমাটা বাঁধে নাই কেন? আপনার রক্ত বাঁধে নাই কেন? যে কোনো রক্ত কাটলে, গা কাটলে, শরীর কাটলে রক্তটা জমাট বাঁধবে, এটা বাঁধছে? তার মানে এটা রং বলি জমাট তো হবে, এটা তো জমাটের রক্ত না, এটা পানির বরফ ছিল এটার মধ্যে, পানির মধ্যে কথা বলবেন না, যেটা সত্য স্বীকার করেন, সত্য স্বীকার করেন, অন্যথায় আইনে পড়ে যাবেন। কেন রাখছেন? কেন রাখছেন এটা? দেখা দিয়েছি তো এই জন্য এইভাবে এই রংটা রাখছেন কেন? এই জিনিসটা রাখছেন কেন? এটা রাখছি আপনি দেখাই বলেন লাগাই ঝুলা রাখি বাস এই তার মানে মানুষ এই শুনেন তার মানে মানুষকে ফাঁকি দেওয়ার জন্য যে তাজা আছে এই এখন কাটছি এই কথা বলার জন্যই তো, এটাকে অন্যায় কিনা বলেন? এটা অন্যায় সেই কথাটা স্বীকার করেন যে আপনি এইটা ব্যবহার করে তাকে তাজা দেখাচ্ছেন, এই মাত্র কেটে আসছেন এটা দেখাচ্ছেন, এটা একটা প্রতারণা। এই প্রতারণা করা যাবে? যাবে না। তাহলে সেটার জন্য কি আপনার ফাইন হবে না? অবশ্যই ফাইন হবে। কি করতে হবে তাইলে আপনাকে? বেশি কোন অবস্থাতেই বস্তু এটা নষ্ট হয়ে যাচ্ছে। শুনেন, এটা আপনাদেরকে আগেই জানায় দেওয়া হয়েছে। স্যার আমি বলতেছি, আপনাকে আমরা ট্রেনিং দিছি না যে 4 ঘন্টার পরে আপনি মাংস ফ্রিজিং করবেন নাহলে বরফ দিয়ে রাখবেন, ওই দিন আর বেচতে পারবেন না। 4 ঘন্টা পরে মাংস পচন ধরতে সম্ভব আছে? সম্ভব না। আমরা যেটা তাহলে আমরা এটা রং আপনার কোথায় ভালো আপনি এটা দিয়া বুঝাইবেন? তাজা নতুন এখন কাটছি, এটা কি ঠকানি না মানুষের প্রতারণা? এটা প্রতারণা। আমরা আমরা আসি কেন? কোনো মানুষের সাথে আপনারা প্রতারণা করবেন না, জনগণকে ন্যায্যটা খাবেন, দাম বেশি নিলেন কেউ কথা বলে?
আপনি তো ৭৫০ জায়গায় ৮০০ নেন, আপনাকে কেউ কথা বলে? কিন্তু আপনি কেন প্রতারণা করছেন? এইটা আপনার অন্যায়, এইটার জন্য আপনাকে ফাইন হবে। আপনার মাংস আনছেন কার কাছ থেকে? এদিকে চালান রসিদটা, চালানটা দেখান স্যার। আমরা ২০ কেজি গোশ আনছি, সেটা চালান দেখান, চালানটা দেখান, চালানটা দেখান। গণশুনানি গেল ১৬ তারিখে, ওখানে আমি ছিলাম বক্তব্য তারপরেও কেন স্লিপটা রাখা হয় না এক জায়গায় যদি আনে? কোথা থেকে আমরা জানতে চাই, কোথা থেকে আনে সেইভাবে জবাই করছে কিনা, কোনটা করছে, স্লটার হাউস এই বিষয়গুলোকে আমরা সঠিক নির্ধারণ করার জন্য। হ্যাঁ, সেটার জন্য তো রক্ত হইলে এটা থেকে যাবে, রং দিয়েছেন দেখে পড়ে যাচ্ছে। আমরা এই যে এতগুলো মানুষ আসছি আপনাদের ক্ষতি করার জন্য, না না না, আমরা সময় নষ্ট করে জনগণ যাতে না ঠকে, আমরা তো খাবো স্যার। এক্স্যাক্টলি তাই। আজকে আপনি এখানে মাংস বেচেন, আপনি আরেক দোকান থেকে আরেকটা জিনিস কিনেন না স্যার। ১৮ তারিখে আমি বক্ত অধিকারে বলছিলাম, সকালে দরজা খোলার থেকে রাত দরজা বন্ধ করবো, তাই বক্তা। তাহলে কোনো জায়গায় আমি কোথাও বেচি কোথাও কিনি, এই তো আমি বক্তা। তাহলে আমার জনগণ না ঠকে এই জন্য আমাদের খাবো, আমার ছেলেমেয়েরা তো খাবে। তাহলে এগুলো মানতে হবে স্যার। তাহলে এটার জন্য ফাইন হলে এটা তো ফাইন দিতেই হবে। আচ্ছা, অন্যান্য দোকানগুলো একটু দেখুন, মাছের বাজারটা একটু দেখে নেব। ধন্যবাদ। আমি ডিস্ট্রিক্ট ফিশারিজ অফিসার বি এম মোস্তফা কামাল। আজকে আমরা প্রথমে এই নিউ মার্কেটে এসে প্রথমে আমরা একটি মাংসের দোকানে ঢুকলাম, সেখানে আমরা দেখেছি তারা মাংসের একটি রং ব্যবহার করতেছে, যেই রংটি প্রকৃতপক্ষে এটা রক্ত না। ওরা বলছে যে এটা রক্ত, অ্যাকচুয়ালি এটা রক্ত না, এটা থেকে প্রোটিনটা তুলে নিয়ে এটাকে স্থায়ী করে মাংসের উপরে দিয়ে দেয়। কতক্ষণ পর পর এরা মাংসের উপরে দিয়ে দেয় এবং মাংসটাকে তখন তাজা দেখা যায় এবং আমাদের ভোক্তাকে ঠকায়। এই কারণে ওই দোকানে ১,০০,০০০ টাকা জরিমানা করা হয়েছে। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বড়লতা মার্কেট ব্যবসায়ী সমিতি। এই যে আজকে যে অভিযান চালানো হলো, আপনাদেরকে তো বিভিন্ন সময় ট্রেনিং দেওয়া হয়েছে, আপনারা মালিক সমিতির নেতা হিসেবে এই মেসেজটা দোকানদারকে কিভাবে পৌঁছে দিচ্ছেন এবং জরিমানা তো কন্টিনিউ আজকেও হলো, আপনাদের বক্তব্য কি? আপনারা দেখছেন আজকের জরিমানাটা, আমার একটা মাংসের দোকানে একটা কাপের ভিতরে একটু মাংসের রক্ত পাওয়া গেছে, এই জন্য ওনার ১,০০,০০০ টাকা জরিমানা করছে। আমরা বলছিলাম যে একটা দোকানদারকে সতর্ক হওয়ার জন্য আপনারা একটা সুযোগ দেন।